বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের যে বিদ্যাপীঠ তা হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সবাই জানেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অন্য সবার চেয়ে আলাদা কিন্তু হঠাৎ করেই ছয় অক্টোবর বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী তরিত ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে তার রুম থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে তারই জের ধরে বুয়েট ক্যাম্পাস থেকে শুরু করে ফুসে উঠেছে পুরো বাংলাদেশ বেশ কয়েকদিন উত্তাল ছিল ক্যাম্পাস শোনা যায় কয়েক বছর ধরে চলছে র্যাগিং এর মতো কার্যক্রম র্যাগিং কথাটা আমরা আসলে ভাবে জানতাম না যে এটা এত এক্সট্রিম পর্যায়ে হয় কারণ দেয়ার ইজ এ ট্রেন যারা র্যাগ দেয় তার কথাটা বাইরে দিতে আসতে চায় না অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে কি যদি এটা ছেড়ে দেওয়া হয় যে তুমি বাইরে বলো তুমি আবার মাই খাবা সো এটা আসলে একদমই বাইরে আসে এটা তারা এটা বলবো যে তারা সফল এটা তারা এটা চাপায় রাখতে দমন করে রাখতে তারা সফল ছিল আমাদের ব্যর্থতা ছিল যে আমরা কমন স্টুডেন্ট হিসেবে কোনো জানতে পারি নাই বা আমাদের জুনিয়রদের টেক কেয়ার করতে পারিনি এটা আমাদেরও একটা দায়বদ্ধতা আসে যারা হলে থাকে তো র্যাগিংটা মূলত হলেই বেশি হতো তো ওরা আসলে জিনিসটা এক্সটেন্সিভলি জান তো আমাদের কানে এতটা বেশিও পৌঁছতো না এখন জনমনে প্রশ্ন কারা শক্তিশালী সাধারণ শিক্ষার্থী নাকি ছাত্র রাজনীতি কি চায় সাধারণ শিক্ষার্থীরা সব প্রশ্ন খুঁজতে ভয়েস অফ আমেরিকার ক্যামেরা এখন বুয়েট ক্যাম্পাসে এখন হলো যে আজকে যে শপথ নেওয়া হলো এখন যদি প্রশাসন আরও স্ট্রিক্টলি সব কিছু করে তো এখন আশা করি যে সব জিনিস এখন থেমে যাবে আর স্টুডেন্ট রাজনীতি তো ব্যান করে দেওয়া হয়েছে তো এখন হলো আশা করা যাচ্ছে যে এই টাইপের আর কিছু কখনো হবে না থেকে আমরা অবশ্যই আশা করব যে এই পজিটিভিটিটা যেন ধরে রাখে সবাই এবং হচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে এখন একটা পজিটিভ এবং হচ্ছে পুরা যে মানে অন্যায়ের বিরুদ্ধে যে একটা প্রতিবাদের একটা ঐক্যবদ্ধ সংগ্রামের যে গলা সবার চলে এক একটা ফুটে আসছে এটা যেন বজায় থাকে সেটাই অবশ্যই আমাদের সবার চাওয়া হবে তো ছাত্র রাজনীতির এখানে কোনো দরকার নেই ছাত্ররা নিজ নিজ মত প্রকাশ করতে পারে কিন্তু আমরা যেটা দেখতেছি যে মত প্রকাশ করতে গিয়েই তাদেরকে বিভিন্ন ধরনের টর্চারের সম্মুখীন হতে হচ্ছে সো ছাত্র রাজনীতির ওই রূপটা আমরা দেখতে চাই না কেউ নিজ নিজ অবস্থানে থেকে কোনো দলকে সাপোর্ট করবে বা রাজনীতির সাথে যুক্ত থাকবে সেটা ক্যাম্পাসের বাইরে গ্রহণযোগ্য কিন্তু আমাদের ক্যাম্পাসে আমরা এটা চাচ্ছি না কারণ আমরা দেখতে পাচ্ছি যে এর কারণে ক্যাম্পাসে অনেক ধরনের সমস্যা হচ্ছে এদিকে বুয়েটের একজন ছাত্রের অভিভাবক বলছেন তার মনের আকতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় না শুধু বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের সব কলেজের যত রকম অত্যাচার নিপীড়ন ছাত্ররা হয় সেটা যেন আর কোনো দিনও না হয় বাংলাদেশের বাংলাদেশের নামটা ইতিহাসে পৃথিবীর ইতিহাসে যতদিন থাকবে ততদিন যেন আর কোনো আব্রার নিহত না হয় আর কোনো আব্রার অত্যাচারিত হয়ে মারা না যায় ভয়েস অফ আমেরিকার সাথে কথা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সাইফুল ইসলামের সাথে তিনি বলেন যেসব ছাত্ররা বিচারের দোষে সাব্যস্ত হবে তাদের স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে আমরা বলেছি যে আমরা তদন্ত কাজ করে এবং এর মধ্যে তদন্তের মধ্যে যাদের পাবো তাদেরকে পালন বহিষ্কার করব এক নম্বর দুই নম্বর হচ্ছে বিচার যাদের হচ্ছে তাদের বিচার হওয়ার পরের মধ্যে যদি আরও ধরা পড়ে তারাও যদি হয় তাদেরকে আমরা বহিষ্কার করে দেবো আমরা রাখব না তাদেরকে আমি নিজে বলেছি তাদেরকে যে অপরাধী যেই হোক না কেন যার দলই দল টল এখানে কিছু নাই এখানে ল অপরাধী তো অপরাধীর বিচার হবেই বইয়েটের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে জানতে চাইলে তিনি আরও বলেন আমরা তো রাজনীতি নিষিদ্ধ করেছি ওদের দাবি ছিল তো রাজনীতি নিষিদ্ধ করেছে আমাদের স্ট্যাটিউট অনুযায়ী আমাদের নিয়ম অনুযায়ী করেছি এখন এই ব্যাপারে আমাদের সরকারের সাথে বসতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও যে সাহস দিয়েছেন ওই সাহসের পরিপ্রেক্ষিতে আমি করতে পেরেছি এটা উনি বলেছেন যে বুয়েট রাজনীতি বন্ধ হবে বুয়েটের সিদ্ধান্ত এরপরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসবো তো এটা আমাকে এখন না জিজ্ঞেস করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবার যাই ওনাকে বুঝাই সব কিছু উনি যদি আমাদেরকে ওইভাবেই ব্যবস্থা করে দেবেন আশা করি আশা করি উনি উনি কখনোই বুয়েটের ব্যাপারে আন্তরিকতার ওনার অভাব আমি কখনো দেখি নেই এদিকে আজ বুয়েটে আন্দোলনরত সকল শিক্ষার্থীরা শপথ নেয় যেন এই বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আর কোনো নিষ্পাপ প্রাণ ছড়ে না যায় আমি প্রতিজ্ঞা করছি যে এই মুহূর্ত থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরিবারে একজন সদস্য হিসেবে আমি এই বিশ্ববিদ্যালয়ের সকলের কল্যাণ ও নিরাপত্তার নিমিত্তে আমার উপর অর্পিত ব্যক্তিগত ও সামষ্টিক ও মানবিক সমতা ও নিষ্ঠার সাথে পালন করবো এই নাই যেন আর কোন ঝরে না যায় মেধাবী শিক্ষার্থীদের তৃতীয় স্থান হিসেবে পরিচিত বুয়েট আপনার হত্যাকে কেন্দ্র করে বুয়েটে যে অস্থিরতা তৈরি হয়েছে তা দূর করে হলগুলোকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলবে কর্তৃপক্ষ তেমনটি প্রত্যাশা সবার নাসরিন হুদা বিথি ভয়েস অফ আমেরিকা ঢাকা